BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে বগুড়া ৬ আসনের হালচাল। বগুড়া ৬ সংসদীয় আসনটি বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদে ৪১ নম্বর আসন। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বগুড়া ৬ আসনে ভোটার ছিলেন ২৭৩৪৭ জন। ভোট প্রদান করেন ১৭৬৩২ জন। বিএনপির মজিবুর রহমান বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৯৬২৩৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামের গোলাম রাব্বানী। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ৪৮০৮৬ ভোট। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি শাসনামলে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে। নির্বাচনে বিএনপির মির্জা সেলিম রেজাকে বিজয়ী ঘোষণা করা হয়। এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাস হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৯৬৮১৭ জন। ভোট প্রদান করেন ২৩২৭৫ জন। নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ১৩৬৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামের গোলাম রাব্বানী। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ৪৬৯১৭ ভোট। ২০০১ সালের ২৭ ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩৭৮৮৫৪ জন। ভোট প্রদান করেন ২৮৯৪১৮ জন। নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ২২৭৩৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মাহবুবুল আলম। নৌকা প্রতীকে তিনি পান ৫৪৭৭৭ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩১২৪৪৪ জন। ভোট প্রদান করেন ২৭৩১২২ জন। নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ১৯৩৭৯৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মমতাজউদ্দিন। নৌকা প্রতীকে তিনি পান ৭৪৬৩৪ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। আওয়ামী লীগের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩৮৭২৭৯ জন। ভোট প্রদান করেন ২৫৭৪৭৬ জন। নির্বাচনে প্রার্থী ছিলেন ৭ জন। ধানের শীষ প্রতীকে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু নুমান মোহাম্মদ মামুনুর রশিদ, টেলিভিশন প্রতীকে ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফের জীবন রহমান, কাস্তে প্রতীকে সিপিবির আমিনুল ফরিদ, কুড়িঘর প্রতীকে ন্যাশনাল আওয়ামী পার্টির আমিনুর রহমান টিপু, গোলাপফুল প্রতীকে জাকের পার্টির ফয়সাল বিন শফিক প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ২০৭০২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর। লাঙ্গল প্রতীকে তিনি পান ৪৩৬২ ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৫টি আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন। বগুড়া ৬ সদর উপজেলা তার অন্যতম। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। সে কারণে দলের সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেন। একাদশ জাতীয় সংসদ সদস্যগণ ৩রা জানুয়ারি শপথ নিলেও ঐক্যফ্রন্টের প্রার্থীরা শপথ নেয়নি। ২০১৯ সালের ২৯শে এপ্রিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাদে জাতীয়তাবাদী দলের সংসদ সদস্যরা শপথ নেন। মির্জা ফখরুল ইসলাম শপথ নেবেন না বলে জানান।
নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেওয়ায় 30 এপ্রিল সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে। এ শূন্য আসনে 24 জুন উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে বিএনপির বগুড়া জেলা কমিটির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ প্রকাশ জিএম সিরাজ বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 89,742 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এসএমটি জামান নিকেতা। নৌকা প্রতীকে তিনি পান 32,297 ভোট। বগুড়া 6 আসনের সংসদ সদস্য জিএম সিরাজ সহ বিএনপির 7 সংসদ সদস্য 2022 সালের 10ই ডিসেম্বর ঢাকার গোপালবাগে অনুষ্ঠিত বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরদিন স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। তার পরিপ্রেক্ষিতে 2023 সালের 1 ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী রাগিবুল আহসান নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তিনি 49,336 ভোট পান। বিএনপি নেতা এ কে এম মাহবুব রহমান, জেলা বিএনপির সভাপতি এবং বগুড়া পৌরসভা মেয়র রেজাল করিম বাদশা, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম প্রার্থী হতে পারেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 সদর উপজেলা আওয়ামী লীগ থেকে আবারও মনোনয়ন চাইবেন সম্প্রতি উপনির্বাচনে জয়ী সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগিবুল আহসান রিপু। এছাড়া আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন সাবেক সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সদস্য সচিব নুরুল ইসলাম ওমর। এছাড়া জাসদ থেকে মনোনয়ন চাইবেন এ বি এম জাকিরুল হক চিটন ও ইমদাদুল হক ইমদাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আবু নুমান মোহাম্মদ মামুনুর রশিদ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ থেকে জীবন রহমান, সিপিবি থেকে আমিনুল ফরিদ, ন্যাপ থেকে আমিনুর রহমান টিপু, জাকির পার্টির ফেসাল বিন শফিক মনোনয়ন চাইবেন। স্বতন্ত্র প্রার্থীর তালিকায় রয়েছেন বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান আকন্দ। পর্যবেক্ষণে দেখা যায় পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং একাদশ সংসদে বিএনপির প্রার্থীরা বিজয়ী হন। অন্যদিকে জাতীয় পার্টি দশম, আওয়ামী লীগ শুধুমাত্র 2023 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হন। দীর্ঘ 43 বছর পর এই আসনের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে আওয়ামী লীগ। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 বগুড়া 6 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই 4টি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায় 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 64.40% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 15.89%, বিএনপি 54.67%, জামায়াতে ইসলামী 27.32%, জাতীয় পার্টি 0.51% স্বতন্ত্র ও অন্যান্য দল 1.61% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 78.19% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 15.83%, বিএনপি 58.89%, জাতীয় পার্টি 4.39%, জামায়াতে ইসলামী 20.22%, স্বতন্ত্র ও অন্যান্য দল 0.67% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 76.39% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 18.93%, চার দলীয় জোট 78.56%, স্বতন্ত্র অন্যান্য দল 2.51% ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 87.41% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 27.33%, চার দলীয় জোট 70.95%, জাতীয় পার্টি 0.49%, স্বতন্ত্র ও অন্যান্য দল 1.23% ভোট পায়। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় বগুড়া 6 আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর সাংগঠনিক অবস্থা খুবই মজবুত। আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা নাজুক, জাতীয় পার্টির সাংগঠনিক তৎপরতা নেই। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে
জাতীয় সংসদের ৪১ নম্বর বগুড়া ৬ আসনটিতে বিএনপি বিজয়ী হবে এটা আগে ভাগে বলে দেয়া যায়। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনপি নিউজ ২৪ এর সঙ্গেই থাকুন।